আছেন আমাদের লাভ জন্য আজকাল আপনি আসুন আমাদের উপাসনার বাক্য নিয়ে আসুন এই বাক্য শুনে আমরা প্রভুকে ধন্যবাদ যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই প্রভু জয় হোক প্রতিটি ভাই বোন খ্রিস্ট বিশ্বাসী দা হাউস অফ গড চার্চে যারা আজকে উপস্থিত তাদের প্রত্যেককে ঈশ্বরের এবং তার পুত্র এবং তার পবিত্রতার নামে আত্মার নামে আমরা স্বাগত জানাই আমরা প্রভুর দিন বলি সেই প্রভুর দিনে আমাদের জন্য বিশেষ এক তাৎপর্য রাখে কারণ কারণ ইনি এমন প্রভুর আমরা উপাসনায় যাই যিনি আমাদের জীবনে প্রতি মুহূর্তে ওনার জীবন্ত কার্য সর্বদা রাখেন আর তাই আমরা যে অবস্থায় থাকি আমরা জানি আমাদের ঈশ্বর কি করেন আর তাই সম্পূর্ণভাবে আমরা আর তাই আমরা সকলে আমরা জানি যে প্রভু আমাদেরকে যে জীবনে এনেছেন আজকে যারা নবাগত চার্চে যারা প্রথমবার অথবা যারা নতুন আসছি অথবা আমরা যারা প্রাচীন অনেক দিন ধরে যিশুর সাথে সম্পর্ক রেখেছি এই সম্পর্ক ঈশ্বরের এক অনুগ্রহের দান তাই খ্রিস্ট বিশ্বাসী হিসেবে যখন আমরা উপাসনা লগ্নে যাব আমাদের উপাসনার উপলক্ষ কি থাকবে আমরা কি ঈশ্বরকে এই জন্য উপাসনা আজকে দাঁড়িয়েছি কারণ ঈশ্বর আমাদের প্রার্থনা সর্বদা উত্তর দেন বলে আমাদের জীবনের চাহিদা মেটান বলে সেটা অবশ্যই আনন্দের এবং আমাদের হৃদয়কে সন্তুষ্টি দেয় তার জন্য আমরা উপাসনা সর্বদা করতে প্রস্তুত হই কিন্তু আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি আমাদের জীবনে কোনো কার্যের ওপর নির্ভর করে আমাদের আশীর্বাদ করেন না আমরা কোনো কিছু ভালো কাজ করলে তার প্রতিশ্রুতি মতো অথবা আমরা নৈতিক ভাবে সামাজিক জীবনযাপন করলে তার ফল হিসেবে আমরা ঈশ্বরের কাছে উপাসনার মান্যতা বা যোগ্যতা পাই না আজকে আমরা সকলে দাঁড়িয়েছি কারণ আমরা এমন এক ঈশ্বরের সামনে দাঁড়িয়েছি যিনি প্রতিশ্রুতি দেন আর তার প্রতিজ্ঞা উনি পালন করেন আর তার সেই পালনের ইতিহাস আজকে জীবন্ত উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে কারণ উনি শুধু আদি পুস্তকের ঈশ্বর নন যখন আব্রাহামকে বলেছিলেন উনি শুধু প্রতিশ্রুতি দেননি আব্রাহামের মধ্য দিয়ে দাউদের মধ্য দিয়ে যে সেই মূল দাউদের বংশ জেসির মধ্য দিয়ে আসবে এই পৃথিবীতে যীশু খ্রিস্ট তার পরবর্তীও আমাদের এক নতুন প্রত্যাশা রেখেছে প্রতিটা দিন আমরা তার যে প্রতিশ্রুতি পালন করেছেন না যেগুলো উনি ভবিষ্যতে রেখেছেন তাই আমরা ঈশ্বরের সামনে দাঁড়াই এখন তখন আমরা মনে রাখি কারণ আব্রাহাম যাকব দাউদ যিশুর পরবর্তী প্রতিটা মুহূর্তে আজ পর্যন্ত আমরা তার জীবন্ত সাক্ষী আমাদের ঈশ্বর তার প্রতিশ্রুতি ভুলে যান না আর তাই আজকে এই অংশটা নিয়ে আজকে আমাদের আলোচ্য এবং পাঠ্য বিষয় থাকবে উপাসনার আগে
যে আমাদের এমন কোন ঈশ্বর, সে বলছেন যে উনি কখনো প্রতিশ্রুতি ভুলে যান না। তার কারণ, তার কারণ আমরা জানি, আজকে যে অংশ থেকে পাঠ্য করব সেই অংশে ইহুদি জাতিকে জীবনে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়েছে তাদের জীবনযাত্রা। সেই জাতিকে ঈশ্বরের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, আর তাই উনি বলেছিলেন যে তোমাদেরকে আমি এক সমস্ত সেই জাতিতে পরিণত করব যা আমার পবিত্রতা বহন করবে। আর তাই শেষে ওনার প্রতিশ্রুতি পালন যে উনি করেন এবং করবেন এবং করেছেন, সবকিছুর মধ্যেও মনে করে দিয়েছেন উনি যে আমি তোমার সদা প্রভু। আসুন আজকে আমরা বাক্যে অঙ্কে যাওয়ার আগে প্রার্থনায় প্রভুকে আমরা সমর্পিত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের যে যোগ্যতা দিয়েছ তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে এই সমস্ত প্রভুর গৃহে আমরা যারা দাঁড়িয়েছি বা যারা আজকে এই বাক্য শুনছি, আমাদের যে অবস্থায় থাকি না কেন জীবনে, প্রভু তুমি সেই সত্য প্রকাশ করো যা তুমি সেই পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে তোমার পরে পুত্রের মধ্য দিয়ে ভাববাদীদের পরে এনেছিলে। তাই আমাদের হৃদয়ে যদি এই মুহূর্তে কোনো উদ্বিগ্ন থাকে, কোনো চিন্তা থাকে, কোনো আশঙ্কা থাকে বা ভারাক্রান্ত থাকে, ভগ্ন থাকে, প্রভু তুমি তোমার অনুগ্রহ প্রদান করো যাতে এই মুহূর্তে তোমার নামে প্রতিটা হৃদয় সম্পূর্ণ সেগুলো খালি করতে পারে এবং তোমার সুন্দর এবং ভালোবাসার পবিত্র স্থান তাদের হৃদয়ে পেতে পারে, এবং এই বাক্য তারা শ্রবণ করব আমরা প্রত্যেকে তোমার জীবন্ত উপস্থিতি এই প্রভুর গিয়েতে, আর সেই মধ্যেই তোমার উপাসনা আমরা যাব। ধন্যবাদ প্রার্থনা যিশু নাম, আমেন। আমরা আজকে পড়ছি যে প্রভু আমাদের সেই প্রভু যিনি ভুলে যান না। যিশকেলের আমরা পড়ছি যিশকেলের 28:25-26, যদিও এখানে এটা একটু ভুল রয়েছে, এটা যিশকেলের 28:26 কিন্তু এটা হবে 25। প্রভু ঈশ্বর আদি পুস্তক পড়ে নানান ভাববাদী পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, এই বড় এক ভাববাদী যে কজন এসছেন মেজর প্রফেটিক প্রফেট, তার মধ্যে এই যিশকেল হচ্ছেন অন্যতম। আজকে যে অংশটা আমরা বেছেছি এ অনেক বৃহত্তর অংশ আছে, ইহুদি জাতির প্রতি ঈশ্বরের এক নতুন প্রত্যাশা। ঈশ্বর সেই প্রত্যাশার কথা ইহুদি জাতির জন্য শুনিয়েছেন এবং সমসাময়িক ভাবে আজকে আমাদের জীবনে এই প্রত্যাশা কি মানে রাখে আমরা বাক্যের অংশ থেকে দেখব। আসুন আমাদের যাদের সকলের বাইবেল আছে আমরা সেই বাইবেলের অংশ যিশকেলের 28:25 থেকে পড়ি। প্রভু সদা প্রভু এই কথা কহেন যে জাতিগণের মধ্যে ইসরায়েল কুল ছিন্ন ভিন্ন হইয়াছে, তাহাদের মধ্য হইতে যখন আমি তাহাদিগকে সংগ্রহ করিব এবং জাতিগণের সাক্ষাতে তাহাদের মধ্যে পবিত্র বলিয়া মান্য হইব, তখন আমি আমার দাস জাকবকে যে ভূমি দিয়াছি তাহারা আপনাদের সেই ভূমিতে বাস করবে। আমরা প্রথমে এই অংশটাতে দেখব যে বলছে যে প্রথমেই ভাববাদী যিশকেল প্রভু তার মধ্য দিয়ে বলছেন, কি বলছেন, কারোর উদ্দেশ্যে বলছেন, কাদের উদ্দেশ্যে, ইহুদি বা ইসরায়েল কুল বা ইহুদি জাতির প্রতি বলছে, এই জাতিগণের মধ্যে ইসরায়েল কুল, তার মানে ইসরায়েল একটা কুল বা জাতি, ইহুদি জাতি বা ইসরায়েল জাতি আর অন্যান্য জাতি আছে, তাই বলছে জাতিগণের মধ্যে ইসরায়েল কুল, আর তাই ইহুদি জাতি বা ইসরায়েল কুল বা ইসরায়েল জাত একটা জাত অন্যান্য জাতের মধ্যে কি হয়েছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বা যাকে বলা হয় তারা নানান জায়গায় ছিটকে গেছে, তাদের সব ভূমি
নিজস্ব ভূমিতে তারা থাকার সমস্ত বলা যায় যে যোগ্যতা বা সামর্থ্য বা শক্তি হারিয়েছে। এই অবস্থায় প্রভু সেই তাদের আশ্বস্ত করতে চান। আমরা দেখব যে এনারা কেন ছিন্ন ভিন্ন হয়েছেন, এই ছিন্ন ভিন্ন হওয়ার কারণ কি, কিসের জন্য ওনারা ছিন্ন ভিন্ন হলো। কারণ আমরা জানি যে এরা এই যদি আমরা জিজকেলের আরো আগের অংশগুলো পড়ি সেখানে দেখতে পাব যে সেখানে সেরো বলে একটা দেশ ছিল, সেই দেশের জাতিদের সাথে এদের সমস্ত শত্রুতা ছিল। তারপরে সিদন যে দেশের কথা এখানে বলা হয়েছে, যদি এই অধ্যায়ের প্রথম থেকে পড়ি আমরা দেখব সিদন বলে একটা দেশ আছে, সেই দেশের লোকেরা এই ইহুদি জাতিকে, এই যে জাতিগণ বলল কমসে কম ছটা জাতি ছিল যারা ইহুদি জাতিকে অনেক সমস্যায় ফেলেনি, শুধু শত্রুতা করে তাদের জীবনকে সম্পূর্ণ লণ্ডভণ্ড করে দিয়েছে পরিবারকে। তারা অবিশ্বাসী, যারা এই প্রভুর উপাসনা করে না, তারা সম্পূর্ণভাবে ইহুদি জাতিকে বিভ্রান্ত করেছে, তাদেরকে তাদের জমিটাকে উচ্ছেদ করে দিয়েছে। আর তাই বলছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সব কে কোথায় আছে ছিটকে দাঁড়া জানা যাচ্ছে না, কারণ তারা ভয়। কেন প্রভু থাকা সত্ত্বেও তাদের ভয় ছিল, আমরা যাব যে এই জাতিগুলো নানান জাতি ছিল। আমি বললাম এই সিদন যে সেরো শহর ছিল তার থেকে অনেক দূরে ছিল, সেখানে সেই শহরে ঈশ্বর আগামী দিনে বিচার আনবেন। কারণ কারণ ওই জাতিগুলো এই ইসরায়েল কুলকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তাদেরকে শত্রুতা জ্বালিয়ে দিয়েছে, তাদের জীবনকে এত কষ্ট দিয়েছে। কেন এই ঈশ্বর থাকা থাকতেও ছিন্ন ভিন্ন? আমার মনে হয় আমাদের জীবনে যে জিনিসটা সব থেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি শুধু বিশ্বাস না, ঈশ্বরের বাধ্যতা, তার শৃঙ্খলা। আমরা জানি বাইবেলের অনেক অংশে ঈশ্বর বারবার এই ইহুদি জাতিকে বলেছেন, হ্যাঁ গো তোমরা ফিরে এসো। আর এই ইহুদি জাতি ঈশ্বর বারংবার সেই মিশর দেশ থেকেও বের করে এনেছেন। তারপরে আমরা যাত্রা পুস্তকে পড়েছি একের পর এক তাদের সেই জীবন কষ্টের মধ্যে দিয়ে গেছে 40টা বছর, কিন্তু তারা প্রভুর আশীর্বাদ থেকে বিচ্ছিন্ন হয়নি। জল ছিল না, প্রভু জল দিয়েছেন, খাবার ছিল না, খাবার দিয়েছেন। তারপরেও তারা ঈশ্বর প্রভুকে সেই সম্মান বাধ্যতার জীবনে দিতে পারেননি। আর তাই এটা বড় কষ্টে, বড় আমাদের এই জীবনে যারা খ্রিস্টীয় জীবন তাদের জন্য অনেক ভাবিত করে দেয়। আর তাই আজকে আমরা যখন দাঁড়িয়েছি এই ছিন্ন ভিন্ন হওয়ার তার উপযুক্ত কারণ, কারণ ওই দেশের লোকগুলো অন্যান্য দেবতার পূজো করত, আর এই ইহুদি জাতি অনেক সময় তাদের শুধু ভয় পায়নি, তাদের জীবনযাত্রা এদের মধ্যে প্রভাব ফেলে দিয়েছে। তারা তাদের অন্যান্য জাতির প্রভাবে ভীত হয়ে গেছে, আর তার ফলে দিনকে দিন দিনকে দিন হয় তাদের মধ্যে তারা মিলিয়ে মিশে গেছে, অথবা যখন তারা আত্মিকভাবে দুর্বল হয়ে গেছে, ঈশ্বরের উপর নির্ভরতার মধ্যে চলতে পারেনি, ঈশ্বর তাদেরকে শৃঙ্খলা আনার জন্য তখন এইসব জাতিগণকে অনেক সময় ব্যবহার করেছে। কিন্তু এখানে যে অংশ আমরা দেখছি যে তারা বিবিধ কারণে এইসব জাতিগুলোর সাথে শত্রুতায় তারা অশান্তিতে জীবন ভরে গেছে, তারা নিজের দেশে সঠিকভাবে থাকতে পারছে না, চলে যাচ্ছে। এই সিদন দেশকে আমরা জানি যে এত শত্রুতা করেছিল, কিন্তু একটা সময় ঈশ্বর কি করেছিল, অ্যাসিরীয় যে রাজা ছিল তাদের ব্যবহার করেছিল 701 খ্রিস্টপূর্বাব্দে। আর তাই এখানে আমরা দেখছি যে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে,
কিন্তু ঈশ্বর তা বলে তাদের ছেড়ে দেননি, তাদের অবাধ্যতা, তাদের কষ্ট বেদনা ঈশ্বর ভুলে যাননি। আমাদের জীবনে, আমরা যারা এই খ্রিস্টীয় জীবনে আজকে এই প্রভুর গৃহে এসে বসেছি, সেই গৃহে এসে বসেছি, হয়তো সারাটা সপ্তাহ সারাটা মাস আমাদের জীবনে অনেক লোকে এরকম শত্রুতা করে, তখন আমাদের প্রশ্ন আসে যে আমাদের প্রভু কি আমাদের জীবনে এইরকম চান, ছিন্ন ভিন্ন লণ্ডভণ্ড অবস্থা? না ভাই বোনেরা, যে ঈশ্বর তার নিজের পুত্রকে ক্রুশে দেন, তিনি কখনো চাইতে পারেন আপনার মনে হয়? না। আর তাই যখন আমরা খ্রিস্টীয় জীবনে এরকম দশা হয়, তার বিবিধ কারণের প্রধান কারণ হয় ঈশ্বরের জীবনে আমাদের চলতে না পারার অযোগ্যতা। আর তাই আমাদের জীবনে এই ইহুদি জাতির মতো ছিন্ন ভিন্ন হয়, সারা সপ্তাহ হতে পারে, সারা মাস হতে পারে। সেই ইহুদি জাতি যখন ছিন্ন ভিন্ন হয়েছিল, ঈশ্বর ভুলে যাননি তাদেরকে, কারণ ওনার দৈব গুণই হচ্ছে ঈশ্বরের ক্রোধে ধীর, দয়াতে মহান। আর এই অংশে আমরা সেই ঈশ্বরের গুণগুলো আমরা দেখতে পাই, যিনি দাবি করেন না উনি ক্রোধে ধীর, যিনি শুধু দাবি করেন না উনি দয়াতে মহান, উনি কার্যত তা পূর্ণ করেন তার নিজের পরাক্রমের মধ্য দিয়ে। আর তাই খ্রিস্টীয় জীবনে আমাদের এই পরাক্রম যদি আমরা হারিয়ে ফেলে থাকি, যখন ইহুদি জাতি দেখতে পাচ্ছিল না, তখন ঈশ্বর তিনি নিজে থেকে এই জিসকালের মধ্য দিয়ে তাদের আশ্বস্ত করেছেন। আজকে যদি আমাদের জীবনে কোনো ছিন্ন ভিন্ন ঘটনা হয়ে থাকে খ্রিস্টীয় জীবনে, আমরা যেন জানি ঈশ্বর আমাদের ওপর তার পূর্ণ অনুশাসন এবং দয়াতে মহান, তিনি সেই দয়া রেখেছেন। আর তাই আজকে আমরা সেই প্রত্যাশা ঈশ্বরের দিকে নিয়ে তাকাতে পারি উপাসনার আগে, যাকে উপাসনা আমরা করতে চলেছি সেই ঈশ্বর আমাদের কি করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে ঈশ্বর এনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কিন্তু ঈশ্বর কি বলছেন, এই জাতিগণের মধ্যে থেকে সব বিলীন হয়ে গেছে, কি হয়ে গেছে, এরা শুধু নানান জায়গায় শত্রুতার জন্য সরে যায়নি, ঈশ্বরের পবিত্র অবস্থান থেকে তাদের জীবনটাকে সরিয়ে ফেলেছে। আর তাই ঈশ্বর দায়িত্ব নিয়ে বলছে যে আমার দয়া তাদের জন্য এখনো আছে, কারণ ঈশ্বরের ভালোবাসা আমাদের প্রতি কখনো বদলায় না, আমরা ভুল আর ঠিক করি, তিনি পবিত্র আর তিনি চান তার সন্তানেরা উপাসনায় আসুক তার পবিত্রতার মধ্য দিয়ে। আর তাই বলছেন উনি তাহাদের মধ্যে হইতে, তাহাদের মধ্যে বলছে ওই জাতিগুলোর মধ্যে, ইসরায়েল কুল যখন হারিয়ে গেছে, ঈশ্বরের সন্তান হিসেবে যে তাদের জীবনে যোগ্যতা পেয়েছিল ঈশ্বরের মনোনীত জাতি হিসেবে, তারা তার পবিত্রতার জীবনে তারা হাঁটতে পারেনি, আর তাদের জীবনটাকে সমস্তভাবে ঈশ্বরের যোগ্যতা থেকে নেমে এসেছিল, তারা সাধারণ অন্যান্য জাতির মাঝে সাধারণ হয়ে গেছিল, কিন্তু ঈশ্বর এদেরকে অসাধারণে পরিণত করতে চায় তার প্রতিশ্রুতি মতো। আর তাই বলেছে আমি যখন তোমাদের সংগ্রহ করব, কেন ঈশ্বর সংগ্রহ করবেন প্রশ্ন আমাদের, সংগ্রহের কারণটা কি? সংগ্রহ বলতে আমরা জড়ো করব, আমরা অনেক কিছু সংগ্রহ করি না, জড়ো করি না, রান্নাবান্না করার আগে আমরা কাটাকুটি করে কিছু জিনিস জড়ো করি, তবে খাবারটা বানাই, আবার বন্ধুরা একসাথে কোথাও যাব বলে একসাথে কোনো একটা জায়গায় মিট করি বা জড়ো হই, আবার কোনো সম্মেলন হলে আমরা জড়ো হই, আবার যখন আমরা কোথাও যুদ্ধ হয় দুপক্ষে জড়ো হয়, তাই না? এখানে ওই জড়ো হওয়ার কথা আমরা জানছি না, ঈশ্বর যখন এরা ওই জড়োটা হয় আমরা কি হয়, পৃথিবীর আমাদের নিজেদের চেষ্টা, আর এই জড়োটা এই ছিন্ন ভিন্ন অবস্থায় চারপাশে ছিটকে গেছে,
সেখান থেকে ঈশ্বর এদের পুরো জাতিটাকে সম্পূর্ণভাবে কি করছেন, উনি নিজের শক্তিতে এক জায়গায় জড়ো করছেন, বুঝুন। তাদের জীবনে প্রত্যাশা হারিয়ে গেছে, তারা ভাবছে এই শত্রুর লোকেদের মধ্যে আমাদের ঈশ্বর বোধহয় দেখছে না, আমাদের জীবন শেষ, আমাদের জাত শেষ, আমাদের প্রত্যাশা শেষ। ঈশ্বর যিনি প্রত্যাশার ঈশ্বর, উনি আমাদের আহ্বান করেন তার দয়ার মধ্য দিয়ে, আর সেই আহ্বানেই এই সংগ্রহ করা হয়েছিল, সংগ্রহের কারণ ছিল। তাই সংগ্রহের কারণটা আমরা দেখি প্রথমে, যে কি সংগ্রহের কারণ ছিল, যে জাতিগণের সাক্ষাতে, কোন জাতিগণের সাক্ষাতে, ওই শত্রু দেশগুলো জাতি, যে সিদন ছিল, সেরো ছিল, এত জাতি যারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে ইসরায়েল জাতিকে, বলছে তোমরা জীবনের শেষ হয়ে গেছো জাতি হিসেবে, তোমাদের সামনে আর কোনো যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাদের ভবিষ্যৎ, কারণ আমি যা প্রতিশ্রুতি দিই তা প্রতিপালন করি। আজকে খ্রিস্টীয় জীবনে আমাদের যদি জীবনে এরকম ছিন্ন ভিন্নতা থাকে, শত্রুতা হোক আর অন্য কারণ হোক, প্রভু আমাদের সমস্ত দুর্বলতাতেও প্রত্যাশা রাখেন। তাই আমরা উপাসনা এসেছি সেই প্রত্যাশাটা নিয়ে আজকে, আর তাই বলছেন যে এই জাতিগণের সাক্ষাৎ আমি তোমাদের জড়ো করেছি, নিয়ে এসেছি কোথায়, তোমাদের সেই ভূমিতে যেখানে তোমরা ভীত ছিলে, যেখানে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলে, আমি তোমাদের সেই জমিতে এনেছি যেখানে একসাথে দাঁড়াবে। কিসের জন্য? কারণ তুমি বা তোমরা আমার মনোনীত সন্তান, যারা পবিত্রতা আমার বহন করবে, তোমাদের জীবন তারা দেখবে আর এই জাতিগুলোকে, তখন আমি বলতে পারো আমি কোন ঈশ্বর, আমি সেই পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর যে আমার সার্বভৌম শক্তিতে সমস্ত জাতিকে, ইহুদি জাতিকে, ইসরায়েল কুলকে একত্রিত করেছি। তারা একত্রিত হয়েছে কার উপর নির্ভর করে? প্রভুর উপর নির্ভর করে। তারা শত্রুতার লোকদের জানে, কিন্তু তারা প্রত্যাশা নিয়ে দাঁড়িয়েছে, কারণ প্রভু তাদেরকে ডেকে তার পরাক্রমে সেই প্রত্যাশা জুগিয়েছে, কারণ প্রভু মিথ্যাচার করেন না। আর প্রভু কি বলছেন, যে তখন আমি আমার দাস যাকবকে যে ভূমি দিয়েছি, তারা আপনাদের সেই ভূমিতে বাস করবে। হ্যালেলুইয়া। প্রভু বললেন শুধু না তোমাদের সংগ্রহ করেছি, তোমাদের আমি আশীর্বাদ করব, না শুধু বলছেন তোমাদের যে আমি সংগ্রহ করেছি সেটা হঠাৎ করে আমি আজকে শুরু করিনি। তোমরা ভুল করেছো, আমি ক্রোধে ধীর, দয়াতে মহান, কিন্তু তার থেকেও বড় আমি এমন এক ঈশ্বর যার বিশ্বাসযোগ্যতা কোনো কোনো ত্রুটি হয় না। আর তাই উনি বলছেন যে যাকবকে, যাকবকে আব্রাহামের পুত্র ঈশাক, ঈশাকের পুত্র যাকব, এই যাকবকে উনি বলেছিলেন প্রতিজ্ঞা, কিন্তু সেই যাকবের প্রতিজ্ঞা আমরা কোথায় পড়ি? আদি পুস্তকের 28:13 আমরা পড়ি। প্রভু বলেছেন দেখো তোমার পিতা আব্রাহামের ঈশ্বর, ঈশাকের ঈশ্বর, এই যে ভূমিতে তুমি শয়ন করিয়াছ, আমি তোমাকে ও তোমার বংশকে দেব। সেই সময় ঈশাক যাকবের বাবা যাকবকে পাঠিয়েছিল বিবাহের জন্য, সেই অবস্থায় পথে তিনি এই দর্শন পান। ঈশ্বর নতুন করে যাকবকে কোনো প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিচ্ছেন না, উনি দিয়েছিলেন ওনার ঠাকুরদাকে, আব্রাহামকে। আর সেই ঈশ্বর যে প্রতিশ্রুতি এবং চুক্তি করেছিল আব্রাহামের সাথে, ঈশ্বর ভুলে যাননি। তাই আদি পুস্তকের 35:12 আমরা দেখি, আর আমি আব্রাহামকে ও ঈশাককে যে দান করিয়াছি সেই দেশ তোমার বংশকে তোমাকে দেব। ঈশ্বর বারংবার বারংবার যাকবকে বলেছেন যে তোমার জীবনে যাই হোক, যত শত্রুতা আসুক, তোমার জীবনে যত দুর্বলতা আসুক, অযোগ্যতা আসুক, আমি যা প্রতিশ্রুতি করেছি আমি তা প্রতিপালন করব, আমি পরিপূর্ণতা করব। আর তাই আমাদের জীবনও খ্রিস্ট সেই আশীর্বাদ। ঈশ্বর বলেছিলেন
তার পুত্রকে ক্রুশে দেবেন এবং কবর থেকে উত্তীর্ণ করাবেন, যাতে আমরা এই ক্রুশভিক্তের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারা অনুগ্রহের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পাই এবং পুনরুত্থিত জীবনের সমস্ত অধিকার লাভ করি। আর আজকে আমাদের সেই আব্রাহাম জাকবের ঈশ্বর মনে করিয়ে দেন যে উনি হঠাৎ করে আসেননি। ঈশ্বর বললেন, হে ইহুদি ইসরায়েল কুল, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তোমাদের পূর্বপুরুষদের আব্রাহাম জাকব ঈশ্বরকে আমি এখনো মনে রেখেছি, তিনি তার প্রতিশ্রুতি ভুলে যাননি। ভাই বোনেরা, আমরা আজকে যখন উপাসনে এসেছি, কতজন আছি, আমরা নিজেরা ভাবি যে আমাদের ঈশ্বর যে প্রতিজ্ঞা দিয়েছেন যে কেউ যীশুকে বিশ্বাস করব আমরা তার পুত্র খ্রিস্ট আমাদের পাপের জন্য সমস্ত প্রায়শ্চিত্ত করেছেন, পাপ না করো, উনি আমাদের পাপ বহন করেছেন, এবং সেই বিশ্বাস দ্বারা আমরা শুধু পরিত্রাণ পাবো না, তার সন্তান হওয়ার যোগ্যতা লাভ করবো, তার পবিত্রতা, তার ধার্মিকতা, তার বিশ্বাস দ্বারা আমরা ধার্মিক বলে গণ্য হবো, যেমন আব্রাহাম হয়েছিল। আমাদের ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছে উনি যদি ভুলে না যান ইসরায়েল কুলের জন্য, আজকে ওনার পুত্রকে ক্রুশে দিয়েও উনি ভুলে যাননি, উনি প্রমাণ করেছেন যে উনি সেই বিশ্বাসযোগ্য ঈশ্বর যিনি আমাদের ভালো শুধু বাসেন না, তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান, উনি পূর্ণতায় নিজের পরাক্রমে সার্বভৌমত্বে সর্বদা বিরাজ করেন সেই সিংহাসনে যেখানে আমরা দাঁড়াতে পারি। আর তাই সেদিনকে যখন ইহুদি জাতিকে ঈশ্বর কি করেছিল, সব ছিটকে গেছিল, তাদেরকে আবার ফিরিয়ে এনেছিল ঈশ্বর নিজের পরাক্রমে, তার কারণটা কি ছিল, ঈশ্বর চান উনি পবিত্র এবং সেই পবিত্র জীবনযাত্রাই জাতির মধ্যে আসুক, যাতে অন্যান্য জাতি জানে এ ঈশ্বরের এক মনোনীত জাতি এবং পবিত্রতা। আর আজকে আমরা খ্রিস্ট হিসেবে সন্তান হিসেবে দাঁড়াই, যখন খ্রিস্টকে বিশ্বাস করে আমরা তার পবিত্রতা পেয়েছি, তাই আমরা হারানো মেষের মতো ঘুরে বেড়িয়েছিলাম আমাদের জীবনে, ইহুদি জাতির মতো, আমরা খ্রিস্টকে জানার পরও অনেক সময় আমাদের জীবনে বিভ্রান্তি আসে, অনেক সময় আমাদের বিপদ আসে, সমস্যা আসে, আমরা ঈশ্বরের প্রতিশ্রুতিকে ভুলে যাই, কিন্তু ঈশ্বর কখনো তার প্রতিশ্রুতিকে ভুলেন না। আমরা মানুষকে প্রতিজ্ঞা দিলে পালন করি না, বরং ভুলে যাই, আর ঈশ্বর প্রতিজ্ঞা দিলে উনি ভুলে যান না, বরং পালন করেন, কারণ উনি ঈশ্বর, উনি নিজের পরাক্রমে সে কাজ করার সামর্থ্য রাখেন। আর তাই সেদিনকে ইহুদি জাতির সমস্যা তো ঈশ্বর ভুলে যাননি যে উনি এই জাতিটাকে কি ভালোবেসে কি প্রতিজ্ঞা দিয়েছেন, আর তাই তিনি হঠাৎ করে সেই জাতিকে সংগ্রহ করেননি। আর আজকে আমরা যা হাউস অফ গড চার্চে সকলে এসে বসেছি হঠাৎ করে নয়, আমরা যিশুকে যখন প্রভু হিসেবে গ্রহণ করেছি আমাদের জীবনেও অনেক এরকম কষ্ট, দুঃখ, বেদনা, শত্রুতা আসতে পারে, আমাদের অবাধ্যতার অশৃঙ্খল জীবন ঈশ্বরের বিরুদ্ধে হতে পারে, কিন্তু তার পবিত্র জীবনে ঈশ্বর ফিরিয়ে আনার জন্য উনি সর্বদা আমাদের আহ্বান করেন। আর তাই সেদিকে ঈশ্বর ফিরিয়ে এনেছিল, তার উদ্দেশ্য ছিল সমগ্র জাতির মধ্যে তাদের আলাদা করে কোনো ঘরের মধ্যে রাখা না, ওই জাতির মধ্যেই তাদের এমন জীবনযাপন করতে হবে যারা তারা পৃথকীকরণের জীবনযাত্রা থাকবে ঈশ্বরের উদ্দেশ্যের জন্য। আর তাই আজকে যিশু বলেছেন যোহনের ১৭:১৭, পিতা তুমি এদেরকে সকলকে তোমার সত্য দ্বারা পৃথকীকরণ করো। আমরাও আজকে ইহুদি জাতির মতো যদি অসত্য জীবনে হারিয়ে গিয়ে থাকি খ্রিস্ট থেকে সরে গিয়ে, খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের ঈশ্বর মনে রাখতে হবে, তার পবিত্র আত্মার মধ্য দিয়ে এই পৃথিবীতে দৈহিক থেকেও আমরা পৃথক তার সন্তান হিসেবে, সেই ইহুদি জাতির মতো। আর আমাদের প্রথম কর্তব্য আজকে এই হাউস অফ গড চার্চে এসে প্রভু দিয়ে দাঁড়িয়েছি যাতে ঈশ্বরের সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের হৃদয়ের পবিত্রতার মধ্য দিয়ে সমস্ত সেই যোগ্যতা পেতে পারি, কারণ ঈশ্বর আপনাকে সংগ্রহ করে জড়ো করে এখানে এনেছে তার উদ্দেশ্যে, যাতে তার পবিত্রতা এই চারপাশের মধ্যে
আপনাদের পরিবারে পরিবারে বাইরে সেই ঈশ্বরীয় সমস্ত পবিত্রতার গুণ দেখতে পারে, যেখানে ঈশ্বর যেটা যে উদ্দেশ্য সংগ্রহ করেছে ইহুদি জাতিকে, সেই উদ্দেশ্যে আপনাকে আমাকে আজকে এই উপাসনায় নিয়ে এসেছে, যাতে আমাদের সেই পবিত্রতা, ঈশ্বরীয় পবিত্রতা যা বিশ্বাসের দ্বারা আমরা পেয়েছি দান হিসেবে, তা যেন সকলে দেখতে পায়। আর দ্বিতীয় আমাদের উদ্দেশ্য কি, আমাদের পৃথকীকরণ করেছে ইহুদি জাতির মতো, যে এই জাতিগুলো দেখবে যে তোমরা কে, তুমি কে, এই জাতিগুলো দেখবে। আর তাই ঈশ্বর কি করেছে, যে বলছে যে আমি যা দেব বলেছিলাম যাকবকে তা দিয়েছি, তার মানে উনি সর্বদা প্রতিজ্ঞা পূর্ণ করার ঈশ্বর, উনি যা বলেন উনি তা করেন। আর তাই ঈশ্বর সেদিনকে মনে করে দিয়েছেন, আমি প্রতিজ্ঞা যা করি আমি পালন করবই, ভুলে যাব না, শুধু ইহুদি জাতির জন্য না, আজকে আমাদের জন্য। উনি বলেছেন যিশুকে আবার পাঠাবেন, উনি পাঠাবেন। আর তাই পরের অংশে যাই, এটা হচ্ছে আমরা যদি দেখি যে যিশকেলের 28:26, যেখানে কি বলছে, যখন ঈশ্বর বলছে যে তোমার বাবা তোমাদের পূর্বপুরুষদের যা প্রতিশ্রুতি দিয়েছি যে জমিটা দেব সেই জমি আমি অবশ্যই দেব, এবং আমি ভুলে যাইনি তোমাদের কি কথা দিয়েছি, তোমরা যে অবস্থায় থাকো আমি কিন্তু আমার ভালোবাসায় তোমাদের প্রতি প্রতিশ্রুতিতে আমি অবিচল। আজকে খ্রিস্ট জীবনে আমাদের একই কথা, এই একই ঈশ্বর আমাদের বার বার মনে করিয়ে দেন। আর তাই বলছে এখানে যিশকেলের 28:26-এ যে তাহারা যারা কে, ইহুদি জাতির লোকেরা, কোথায় ঈশ্বর যাদের সংগ্রহ করেছে তার পবিত্রতা সমগ্র জাতির মধ্যে, যারা ভীত ছিল সন্তুষ্ট ছিল, তারা নতুন প্রত্যাশায় নতুন সাহসে ঈশ্বরীয় পরাক্রমে ওই নির্ভয়ে ওখানেই বাস করবে, তারা বাড়ি গৃহ নির্মাণ করবে, দাক্ষা উদ্যান করবে নির্ভয়ে, কেননা দুবার নির্ভয়ে বলেছে বাস করবে, কারণ প্রভু সদা সহিত, ইম্যানুয়েল, প্রভু তাদের শুধু ওই দান দেবে না, জমি থাকার অধিকার দেবে না, প্রভু স্বতন্ত্র সন্তান হিসেবে তাদেরকে সেই আশীর্বাদ যুক্ত করবে, যে ভবিষ্যতে আগামী দিনে তারা তাদের সেই হারানো কাননীয় প্রদেশের যে তাদের অবস্থান ছিল, তাদের মন্দির ভেঙে দিয়েছে, তাদের সমস্ত বছরের ঐতিহ্য ভেঙে দিয়েছে, কিন্তু ঈশ্বর তার পরাক্রমে আবার তাদের সেই পৃথকীত ঈশ্বরের পরিকল্পনার প্রতিশ্রুতি পালনে নিয়ে আসবে। আর বলছে কেননা আমি তাহাদের অবজ্ঞাকারী চারপাশে সকল লোককে দণ্ড দেব। এবার ঈশ্বর কি বলছেন, প্রথমে তার সন্তানদের যারা হারিয়ে গেছিল তাদেরকে ফিরিয়ে আনলেন, তাদেরকে সাহসী করলেন, তাদেরকে উদ্দেশ্য দিলেন, তাদের জীবনে এক নতুন প্রত্যাশা দিলেন, এবং তাদের জীবনে নির্ভয়ের এক স্থায়িত্ব দিতে চাইলেন ভবিষ্যতের জন্য আশীর্বাদ দিয়ে। কিন্তু তার সাথে উনি ভুলে যাননি যে জাতিগুলো তার সন্তানদের সাথে শত্রুতা করেছেন, কষ্ট করেছেন, মারণ করেছেন, প্রভু ন্যায় বিচারক, উনি তাদের পূর্ণ তাদেরকে শাস্তি বা দণ্ড দেবেন, সেই সিদন জাতি হোক আর সেরো জাতি হোক, যে জাতি হোক। তাই আজকে খ্রিস্ট জীবনে আজকে আমরা যখন বসেছি সকলে উপাসনায়, আমরা ভুলে যাব আমাদের হৃদয়ের প্রতিহিংসা দিয়ে কারোর প্রতি নয়, আমাদের ঈশ্বর যিশু ভুলে যান না আমাদের বিরুদ্ধে যারা করে, উনি দয়ার ঈশ্বর, ক্রোধে মহান, কিন্তু উনি ন্যায়পরণ ঈশ্বর, উনি সর্বদা সেই উচ্চ ধার্মিকতার বিচার, ন্যায় বিচার উনি করেন। আর তাই বলছে যে তোমাদের জীবনের স্থায়িত্ব তো আমি দেবই, তা বলে তোমরা এতদিন ধরে যে কষ্ট পেয়েছো ভুলে যেও না, তার সঠিক বিচার আমি করব, আর তাহাতে তোমরা জানবে আমি তোমাদের সেই সদা প্রভু যিনি ছিলাম আছেন। ঈশ্বর তাদের বলছে যে সমস্ত ভাবে তাদের সিকিউরিটি, সুরক্ষা দেবে, এবং তাদের সমস্ত ভাবে জীবনকে সেই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আমরা বুদ্ধি দিয়ে যেতে পারি না। তাই আমাদের মনে রাখতে হবে ইহুদি জাতিকে ঈশ্বর যখন এই সুরক্ষা দিয়েছিল, কারণ ঈশ্বর তার ধার্মিকতা দিয়ে, তার ন্যায় বিচার দিয়ে, তার উদ্দেশ্য এবং পরিকল্পনা
প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে ইহুদি জাতিকে সমস্তভাবে তার সমস্ত ইচ্ছের প্রতিপালন করেছিল। আর আজকে আমরা তাই খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর ইহুদি জাতির মতো আমাদেরকেও সেই পৃথকীকরণের জীবনে এক পবিত্রতায় শুধু আনেনি, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সেদিনকে তারা দাঁড়িয়েছিল এখন ইহুদি জাতিকে, তার উদ্দেশ্যই ছিল ঈশ্বরের যাতে গৌরব হয়। আর আজকেও আমরা যারা ছিন্ন ভিন্ন ছিলাম খ্রিস্ট জীবনে চলতে গিয়ে, আমরা অনেকে হারিয়ে যেতে পারি, অনেকে বিদীর্ণ হয়ে যেতে পারি শত্রুতার মাঝে, কষ্ট ভগ্নের মাঝে, কিন্তু প্রভু যীশু আজকেও বলে যে আমার মেষ আমার রব শুনে আর আমাকে অনুসরণ করে, আমি তাদের কোনোদিন ছেড়ে যাব না। এ বছরের এটাই দা হাউস অফ গডের থিম ছিল, শুনবো চলবো বলবো। আর তার মধ্যে দিয়ে আজকে আমরা দেখছি ইহুদি জাতি শুনেছে এবং চলার অধিকার পেয়েছে, এবং তাদের মধ্যে দিয়ে যে পবিত্রতার বিচ্ছুরিতন হবে ঈশ্বরীয় জাতি তা বলার মতো জায়গায় দেবে। আজকে আমাদের সেই জীবনে প্রবেশ করতে হবে যে জীবনে ঈশ্বর স্বয়ং তার পুত্রের মধ্য দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। আর তাই ঈশ্বর, আমরা জানি ঈশ্বর আমাদের সর্বদা খেয়াল রাখেন, যত্নশীল। আর তাই প্রভু শেষে বলেছেন, তাহাতে জানবে, কিসে জানবে তাহারা, যখন ঈশ্বর সমস্ত শত্রুতার সামনেও তাদেরকে সুরক্ষা দেবে, তাদেরকে এক নতুন জীবন দেবে, তাদেরকে তার পবিত্রতা দেবে, তাদেরকে তার গৌরবিত জীবন দেবে, আর তখনই তাহারা বলবে ইনি আমার ঈশ্বর, ঈশ্বরের আমরা প্রশংসা করব। ভাই বোনেরা, ঈশ্বর আমাদের ভুলে যাওয়ার ঈশ্বর নয়। আর তাই উনি, আমরা যদি দেখি যে ঈশ্বর কি বলেন, যে আমাদের ঈশ্বর তার প্রতিশ্রুতি ভুলে যাননি না, উনি যান না এখনো আর যাবেন না। আজকে আপনার জীবনে যারা আমরা উপাসনায় এসেছি বা আমরা যারা আজকে বাক্যর মধ্যে শুনছি, আপনার কোন প্রতিশ্রুতি মনে হচ্ছে যে বাইবেলে ঈশ্বর আপনার জন্য দিয়েছে সেটা উনি ভুলে গেছেন? যে মুহূর্তে যিশু আপনার হাতটা ধরেছে আপনি হাত ধরেননি, যিশু আপনার হাতটা ধরেছে আর প্রতিশ্রুতি দিয়েছে যে তুমি যেখানেই থাকো, আমরা জানি যিশাইয়া 49:15-16 বলে যে যে মা মাতৃদুগ্ধ খাওয়া শিশু, সে মাও সন্তানকে কি ভুলতে পারে? যদিও বা পারে, কিন্তু আমি তোমার ঈশ্বর, আমি তোমায় কখনো ভুলে যাব না। ঈশ্বর ভুলে না শুধু আমাদের দেহকে মনে রাখে, শুধু আমাদের হৃদয়ের প্রতি যা তার প্রতিশ্রুতি, তার ভালোবাসা, তার দয়া কখনো তিনি ভুলেন না। ঈশ্বর যার হৃদয়ে তার ভালোবাসার প্রতিশ্রুতি লিখে রান, তা কোনোদিন মুছা যায় না। আর তাই আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই ঈশ্বরের উপাসনা আমরা করব, যে ঈশ্বর তার প্রতিশ্রুতি নয়, আমাদের শুধু নয়, তার ভালোবাসাকে কখনো ছেড়ে যান না, আমরা তার ভালোবাসি। আজকে আমরা উপাসনায় আসছি এই কারণে, কারণ ঈশ্বর আমাদের সংগৃহীত করেছেন তার একটাই উদ্দেশ্য, উনি পবিত্র, আমরা পবিত্র হব, এবং আমাদের উদ্দেশ্য জোগাড় করেছেন তার প্রশংসা করা, তার গৌরব করা, তার উপাসনা করা। আর আজকে এর মধ্যে দিয়ে আজকে আমরা দাঁড়াবো যাতে প্রভুর সম্পূর্ণ সেটা হয়, কারণ আমাদের ঈশ্বর প্রতিশ্রুতি বদলায় না, কালকে এক, আজকে এক, কালকে না। হিব্রু 13:8 বলে, মালাকি 3:6 বলে যে এই ঈশ্বরের কোনো পরিবর্তন নেই, কাল যা ছিল আজকে তা আছে, আগামী থাকবে। আর তাই উনি অপরিবর্তনীয় ঈশ্বর, যার দেহে নয়, যার হৃদয় কখনো বদলায় না, যিনি প্রতিশ্রুতি দেন উনি সম্পূর্ণতা রাখেন। আর আজকে তার উপর আমরা নির্ভর করতে পারি, সেই ঈশ্বরকে আমরা দেখতে পারি যে কি বলেছে রোমিও 5:20, যদি আমাদের জীবনে অপরাধ পাপও যদি বাড়ে, ঈশ্বরের অনুগ্রহ ততদিক উপচে পড়ে। হালেলুয়া! ইহুদি জাতির কুলে তাই হয়েছে, ভুল ভ্রান্তিতে ভুলে ভরা, বার 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 ঈশ্বর থেকে বিচ্ছিত, ছিন্ন ভিন্ন ঈশ্বরের দয়া, ঈশ্বরের ভালোবাসা, অনুগ্রহ প্রাপ্তি করে তারা ফিরে এসছে। আর আজকে আমাদের খ্রিস্টীয় জীবনে আমাদের ভুল ভ্রান্তি ভাঙ্গ, যা অবস্থায় থাকি আমরা, আসুন, ঈশ্বর আপনাদের প্রত্যেকটা হৃদয়কে সংগ্রহ করেছে এই দুয়ারে, তার গৌরব করার জন্য, তার পবিত্রতা নামের প্রশংসা করার জন্য, আপনাদের জীবনের পবিত্রতা অন্যরা যাতে দেখতে পারে। আর আগামী দিনে খ্রিস্টের মধ্যে দিয়ে এই ইহুদি জাতিকে যে প্রত্যাশা দিয়েছিল, ভবিষ্যতে তোমরা ওই জমিতে যাবে, এই একই প্রত্যাশা আমাদের জন্য। আমরা যাব জীবনের 14:2-3 দেখি ঈশ্বর বলেছেন
যে আমার পিতার ঘরে অনেক জায়গা আছে প্রাসাদে, সেখানে আমি প্রস্তুত করতে যাচ্ছি। আসুন, এই আমাদের ভবিষ্যৎ, যে ঈশ্বর প্রতিশ্রুতি ভুলে যাননি, যান না, যাবেন না, করেছেন, করছেন, করবেন। আসুন, সেই ঈশ্বর এখনো বলেন যে উনি আমাদের সেই প্রতিশ্রুতি দিয়ে ভুলে যান না। আর তাতেই আমরা জানি আজকে এবং জানবো আগামী দিনে যে আমি সেই উনি আমাদের প্রভু সদা ঈশ্বর। ঈশ্বর আপনাদের আশীর্বাদ ধন্য করুক বাক্যের জন্য। আসুন আমরা সকলে সেই অপরিবর্তনীয়, যিনি প্রতিশ্রুতি বদলায় না যান, যিনি দয়াতে মহান, ক্রোধে ধীর, যিনি চান আমরা পবিত্রতার মধ্য দিয়ে সংগ্রহ হয়েছি, তার পবিত্রতায় পৃথিবীকরণ হই এবং তার গৌরব প্রশংসা করি। আসুন সেই গৌরব প্রশংসা আমরা সকলে যাব। ধন্যবাদ সকলকে। আমিন। জয় যীশু।